गरम गरम पकौड़े, एक गरम गरम पकौड़े। सफ़ेद शर्ट डूबिए नीला, ये जस्ट खाबो। हे वेलकम बैक टू माई चैनल खाद्य रसिक। तो हमें चले आए सकाल सकाल तुम्हारे सामने हाजिर हुए नतून दिन शुरुआत नहीं, नतून एक 24 घंटे ब्लॉग नहीं। तो आज के हमें जो तुम्हारे साथ 24 आवर चैलेंजिंग वीडियो करब से तुम्हारा निश्चय बुझे ही पे। हाँ, आज के बनाते चले 24 आवर्स पकौड़ा। पकौड़ा हमें जानी ना आज के खावर पर हमारे है, कारण एतटा मैं ऑयली जिन शर पक्षे तो भलो ना। तो हमें चेष्टा करब একটু হেলদি হেলদি পকোড়া বানানো। বাট পকোড়া কি হেলদি হয় আমার আইডিয়া নেই, তো যতটা সম্ভব চেষ্টা করব, দেখা যাক। আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, লাইক তো অবশ্যই করো, আর অনেক অনেক কমেন্ট করো। তো সোজা চলে যাচ্ছি পাকোড়ার দিকে। কী কী পাকোড়া বানাতে চলেছি চলো দেখে নেবে। চলো, তো আমি এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম বেসন। এখানে আমি বানাবো চিকেন পাকোড়া, আর তার সাথে আমি এখানে বানাচ্ছি পেঁয়াজের পাকোড়া। তো আমার কী কী সকালের পাকোড়া বানালাম তোমরা দেখে নিলে। তো আমি নিয়ে চলে এসেছি সকালবেলা, আমি বেশি কিছু খাবো না, কারণ আমাকে সারাদিন পাকোড়ার উপর ডিপেন্ড করেই থাকতে হবে। তো আমি অল্প অল্প করেই খাচ্ছি ব্রেকফাস্ট, কারণ বেশি পাকোড়া খেলে গলা জ্বালা করবে, অ্যাসিড হবে। তো আমি সেই জন্য কোয়ান্টিটিতে একটু কমই নিচ্ছি। তো ফার্স্টে আমি শুরু করছি পেঁয়াজ পাকোড়া দিয়ে। পেঁয়াজ পাকোড়াটা আমার ঠিকঠাক হয়নি, মোটামুটি ভেঙে চুড়ে গেছে, ছোট্ট ছোট্ট হয়েছে। সসের সাথে ডুবিয়ে নিলাম, নিয়ে জাস্ট খাবো। এরকম সসের সাথে কেউ পেঁয়াজে ডুবিয়ে বা পেঁয়াজের পাকোড়া ডুবিয়ে খায় কিনা যায় না। এটা অ্যাকচুয়ালি পেঁয়াজই না, এটা পেঁয়াজ পাকোড়া। এটার মধ্যে আমি আদা রসুনের একটুখানি পেস্ট দিয়েছি, তো এটার টাইপটা একটু অন্য হয়েছে, বাট ভেরি টেস্টফুলি। দারুণ। এটা হচ্ছে চিকেন পাকোড়া, মিনি চিকেন পাকোড়া বানিয়েছে ছোটো ছোটো করে। এটা চট করে মুখেও ঢুকে যাবে, ছোটো ছোটোই বানিয়েছি। হয়তো অনেকে বলতে পারো যে বড় বড় কেন বানাওনি। না, আমি বড় বড় বানাইনি, ছোটো ছোটো করে বানিয়েছি। তার কারণ হচ্ছে এটা ভাজতে সুবিধা হবে, ভিতরটা কাঁচাও থাকবে না। ছোটো ছোটো মিনি পাকোড়া বানিয়েছি, এটাকে প্রথমে ভেঙে নিই। দারুণ। কন্টিনিউ এখন চলবে, এটাকে আমার ফিনিশ করতে একটু টাইম লাগবে, ধরে রাখো 15 মিনিট কি 20 মিনিট। তো আজকের পাকোড়াময় জীবন আমার, পাকোড়াময় দিন আমার আজকে। তো এরপরে তোমাদের সাথে আমি দুপুরে দেখা করছি পাকোড়া নিয়ে। সব থেকে বড় কথা, আজকে আমি কোনো রকম ভাত খেতে পারবো না। আমি জানি না কি হবে, ভাত ছাড়া আমি থাকবো কী করে, আই ডোন্ট নো। দেখা যাক, এখনও আমার ভাতের জন্য ক্রেভিং ওঠেনি, আই হোপ সো যাতে না ওঠে। চলো, এরপরে তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য এটাকে আমি শেষ করে নিচ্ছি, শেষ করে তোমাদের সাথে আবার দুপুরে এসে দেখা করছি। তো আমি এখানে লাঞ্চের জন্য ফুলকপির পাকোড়া বানিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে আমি ফুলকপিগুলো ডুবিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তার সাথে আমি এখানে বানাবো এটা পাট পাতা। পাট পাতাটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিচ্ছি, এভাবে মশলার কোট করা বেসনের মধ্যে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি তেলে ছেড়ে দেব। তো তৈরি হয়ে গেছে আমার লাঞ্চ। তো
আমি আমার লাঞ্চটা নিয়ে এসে হাজির হয়ে পড়েছি। আজ এই সকাল থেকে তো আমার আজকে পাকোড়াময় জীবনটা শুরু হয়ে গেছে, একদম আনহেলদি আনহেলদি খাবারগুলো আমি খাচ্ছি। এরপরে যে আমার পেটের যে কী 12টা বাজবে আমি জানি না, সেটা তো তোমাদের আমি দেখাতেও পারবো না আমার পেটের কী 12টা বাজবে। শুধু বলতে পারি কামিং অ্যান্ড গোল, কামিং অ্যান্ড গোল, এইরকমই আমার কন্ডিশনারটা হবে কালকের। তো অল্প অয়েল দিয়ে পাকোড়াগুলোকে বানানো। তো একটু আগেই তোমাদেরকে আমি আমার দুপুরের লাঞ্চটা দেখিয়ে নিয়েছি, আমি কী লাঞ্চটা করতে চলেছি। গরমা গরম ফুলকপির পাকোড়া, আর হলো ওটা হলো পাট পাতার বড়া। অনেকে পাট পাতার বড়া খেয়েছো কিনা জানি না, তো পাট পাতার বড়াটা কিন্তু দারুণ টেস্টি হয়, আমি খুব ভালো খাই এটা। অবশ্য আমি ওটাকে কুচিয়ে আমি বড়াটা বানাই, বাট আজকে আমি গোটা গোটা পিসেস রেখে বড়াটা বানিয়েছি। তো চলে এসছে আমার যেহেতু লাঞ্চ, তো আমি প্রথমে এই পাট পাতাটা দিয়ে শুরু করছি। দেখো কি সুন্দর লাগছে, গোটা গোটা রেখেছি, দারুণ লাগছে দেখতে। তো এটা দিয়ে আমি খাবারটা শুরু করছি। ভেরি ক্রাঞ্চি, দারুণ। এটা অনেকটা মিষ্টি পাকোড়ার মতো লাগছে না? এটা অ্যাকচুয়ালি পাতাটা মুড়িয়ে গেছে, ভালো করে ধুয়েছিলাম তো মুড়িয়ে গেছে। একটু গুড় সুজিটা দিয়েছে, তাই না? আরও কুড়মুড়ে হয়েছে, দারুণ খেতে লাগছে। এরপরে চলে যাচ্ছে ফুলকপি, ফুলকপির পাকোড়া, দারুণ দারুণ। দারুণ খেলাম এখানে যাটা, যে পাকোড়াটা নিয়েছে আমি, ফুলকপির পাকোড়ার পাট পাতার বড়া বা পাকোড়া যেটাই বলো, পরিমাপে যেটা নিয়েছি আমার পেটটা ভরেই যাবে। তারপরে আমি জানি না পেটের যন্ত্রণা কী হবে না হবে, আই ডোন্ট নো। আমাকে আজকে মনে হয় একটা রেন ট্যাগ খেতে হবে, বিকজ গ্যাস আমার চান্সেস আছে, দাম লাগবে। পড়ে আছে এই একটা, আর এক দু পিস পড়ে আছে, আর কিছু নেই। তো এটা আমি খেয়ে নিচ্ছি ধীরে সুস্থে। আমি একটা এখন কথা ভাবছি, কালকে সকালে যখন ঘুম থেকে উঠে যাব, গোটা গোটাই এরকম বেরোবে না লিকুইড ফর্মে বেরোবে? আমি জানি তোমরা ওপার থেকে আমাকে মোস্ট গালাগালি দিচ্ছ যে কী রে বাবা মেয়েটা, মানে এটারও আবার ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, কিন্তু আমি সেটাই ভাবছি, এত পাকোড়া কি আমার পেটে সইবে? তো আমার দুপুরের লাঞ্চটা তো ভালোভাবেই হয়ে গেল, এখন আমি একদমই জল খাবো না, কারণ তেলে ভাজা খাওয়ার পরে জল খাওয়া একদমই উচিত না, এক ঘন্টা পরে জলটা খাওয়া উচিত। তো আমি এখন কোনো জল ঠল খাবো না, একটি ঘন্টা পরে আমি জল ঠল খাবো, দেন আমি একটু নিজের টুকিটাকি কাজ আছে সেগুলো করবো, দেন তোমাদের সাথে আমি দেখা করবো বিকালের স্ন্যাক্সে। তো এখন এর জন্য আমি চলে যাচ্ছি, দেখা হচ্ছে বিকালে। আমি এখানে বিকালে স্ন্যাক্স হিসেবে বানাচ্ছি মুগ ডালের পকোড়া, আর তার সাথে বানিয়ে নিচ্ছি মিরচি পকোড়া। তো আমার এখানে বিকালের স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো আমি এসে হাজির হয়ে গেছি আবার তোমাদের সামনে বিকালের একটা ছোট্ট খাট্টো স্ন্যাক্স নিয়ে। আমি অল্প স্বল্প একটুখানি স্ন্যাক্স বানিয়েছি, কারণ আমার পেটটা একদম ভালো নেই, অলরেডি আমি সকালবেলা আর দুপুরবেলা যা যা খেয়েছি আমার পেটের মধ্যে ঘুরপাক হতে শুরু করে দিয়েছে। তো আমি ডাইজিন খেয়ে একটু সুস্থ হয়ে তো বিকালের স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি, এখন আমি সুস্থ আছি, অসুবিধা কিছু নেই। তো আমি জাস্ট আমার জন্য বানিয়ে ফেলেছি, এখানে তোমরা দেখতেই পারলে, মুগ ডালের পকোড়ে, আর বানিয়েছি কাঁচা লঙ্কার চপ বা কাঁচা লঙ্কার পকোড়া বলতে পারো তোমরা, গরম গরম পকোড়ে, এক গরম গরম পকোড়ে, এরকমভাবে বিক্রি হয় না?
আর কথা না বলে আমি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মুগ ডালের পকোড়া, আর রয়েছে মিরচি পকোড়া। মিরচি পকোড়া আমি এখানে আমি বানিয়েছিলাম 4 পিস, বাট 2 পিস আমার কপালে রয়েছে, 2 পিস আছে আমার ক্যামেরার উপরান্তে যে ব্যক্তিটি ভাই আছে। ক্যামেরাটা ওদিক করব, তো যাই হোক, তো বুঝতেই পেরেছো কার কথা বললাম। তো সেই নিয়ে নিয়েছে গরম গরম, মানে লঙ্কার পাপড়ে দেখে সে আর সহ্য করতে পারিনি, সে তুলে নিয়েছে নিজে। তো আর কথা না বাড়িয়ে গরম গরম পাকোড়া খাওয়া আছে, কারণ গরম আর নেই, নেতিয়ে গেছে। এই মুগ ডালের পাকোড়াগুলো বেশ মেট্রো স্টেশনের সামনে খুব ভালো বিক্রি হবে, মেলায় বিক্রি হয়, খুব ভালো লাগে, দারুণ লাগে। এটার সাথে হ্যাঁ গ্রিন চাটনি দেয়, দারুণ লাগে। সরি ভুল বললাম, গ্রিন না, ইউলিশ টাইপের চাটনি দেয়, ওটার মধ্যে আমাদা দেয়, খুব টেস্টি এবং স্পাইসি হয়। আদারওয়াইজ এখন এটার সাথে চা খেলে মন্দ হতো না, বাট আমি চা তো খাই না। মিরচি পকোড়া ভালো হয়েছে, দারুণ। মিরচি আর হাই মিরচি বাবা কি ঝাল, খুব ঝাল লেগেছে মিরচি পাকোড়াটা। এটা আমি খাবো না, এটা আমি রেখে দিচ্ছি। দুটো পাকোড়াই খুব ভালো খেলাম, বাট মিরচি পাকোড়াটা বেশি টেস্টি ছিল, বেশি ক্রাঞ্চি ছিল, বাট খুব স্পাইসি ছিল। লঙ্কাটা বেলডানার লঙ্কা এনেছে, খুবই মারাত্মক লেভেলের ঝাল, সেই জন্য আমি একটার বেশি খেতে পারলাম না। এরপরে আমি সোজা চলে যাব ডিনারে তোমাদের সাথে দেখা করতে। আমি এখানে ডিনারে বানাচ্ছি আন্ডা পাকোড়ে। তো আমি হাজির হয়ে গেছি আমার রাতের ডিনার নিয়ে। কথা মতো তোমাদের সাথে যেটা বলেছিলাম, হালকা ফুলকা ডিনার করব, কারণ আমার সত্যিকারে আর খাবার মতো পেটে জায়গা নেই। তো আমি খুব সহজভাবে একটা ডিম হার্ড বয়েল করে ওটাকে আমি জাস্ট মশলা মাখা বেসনের মধ্যে ডুবিয়ে গরম গরম পকোড়া ভাজি করে নিয়েছি। তো আমার রাতের ডিনার অনলি ফর ডিমের পকোড়া হবে, আর অনলি 1 পিস, এটা খেলেই আমার এনাফ। তো আর আমি বেশি কিছু খেতে পারবো না। আমি ভেবেছিলাম অনেক কিছু, মানে রাতে ভেবেছিলাম ডিমের পাকোড়া করব, আর করবো ভেবেছিলাম আর একটা ভালো ভেবেছিলাম কারি পাতার পাকোড়া। কারি পাতার পাকোড়াটা আমার মাই আমাকে বলেছিল যে কারি পাতার পাকোড়াটা মাই বানিয়ে দেবে, খুব সুন্দর করে মা ওটা বানায়, খুব টেস্টি হয়। আমি পরে কোনো দিন কোনো ব্লগে তোমাদের সাথে আমি কারি পাতার বড়া কীভাবে বানাই শেয়ার করে দেবো। ওটা মায়ের হাতে আমার ভীষণ ভালো লাগে, আর ওটা খেলে নাকি শুনেছি সুগার কিছুটা হলেও কন্ট্রোলে থাকে। কারি পাতা ভেজে নয়, মানে কারি পাতা কুচি, কারি পাতার হলুদ, কাঁচা হলুদ সকালবেলা যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে সুগার নাকি কন্ট্রোলে থাকে। তো এটা রেগুলার বেসিসে করাটা ঠিক না, 2-3 দিন ছাড়া ছাড়া করা উচিত। এটা আমার মাও করে, আমি এটা করি না। আমি একটা অন্য একটা আয়ুর্বেদিক ওষুধ খাই, সেটা হচ্ছে আমার বাপি যেটা বানিয়ে দিয়েছে, ওটা খেয়ে আমার সুগার একদম কন্ট্রোলে আছে। তো আমি ওটাই কন্টিনিউ করছি এবং এখন মোটামুটি ঠিকই আছে আমার সুগার। তো রাতে ডিনারটা তো যখন চলেই এসেছে, খাবারটা শুরু করে নিই। খেতে খেতে আর বেশি কথা বলবো না, খেতে খেতে আজকে ব্লগটা এখানে আমি শেষ করে ফেলবো। এই যে চলে এসেছে দেখতেই পাচ্ছ, দেখলে মনে হচ্ছে বিস্কুটের উপরে কোনো কিছু একটা স্ট্রবেরি বা কোনো কিছু জেলি টাইপের কিছু লাগে না, জাস্ট না আমি একটা ছোট্টখাটো ডেকোরেশন করেছি এই ধরনের। তো চলো খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে, ঝাল ঝাল ভাবি লাগছে খেতে, খুবই সুস্বাদু হয়েছে, দারুণ। লাস্টে আমার এই ডিনারটা করে সার্থক হলো, সিরিয়াসলি খুব ভালো খাচ্ছি ডিনারটা, খুবই টেস্টি, খুবই ইয়ামি আর কি বলবো।
মতো আমি এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বি সেফ, বাড়িতে থেকো যতটা সম্ভব, বাইরেটা অ্যাভয়েড করো। টিল দেন টেক কেয়ার, বারবার স্যানিটাইজার করো, মাস্ক পরো। চল, বাই বাই।